সবাইকে স্বাগতম। আজকে আমরা 44তম বিসিএস প্রিলিমিনারি বাংলা প্রশ্নের সমাধান করব, সেট নাম্বার 2। আমরা প্রতিটি প্রশ্নের সমাধান এখন আমরা করব। এই প্রথম আমাদের যে সেটের সেট নাম্বার 2 তে আমরা প্রশ্নের সিরিয়াল নম্বর 37 থেকে শুরু। তো আমরা প্রথমেই 37 নম্বর প্রশ্নের সলিউশনে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি যে কি আছে অর্ধচন্দ্র কথাটির অর্থ কি, তার মানে বাগধারা এর অর্থটি কি। আমরা জানি যে গলা ধাক্কা দেওয়া। তো আমরা শুরুতেই বলে নিই যে এখানে শুধুমাত্র বাংলা প্রশ্নের সলভ করব। আমরা পরবর্তী সেশনে যখন আসব তখন আমরা ইংলিশ এবং জেনারেল নলেজ এবং গণিত এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা সমাধানে শীঘ্রই চলে আসব। প্রথম প্রশ্নটি হচ্ছে যে উত্তর হচ্ছে খ, অর্থাৎ গলা ধাক্কা। দ্বিতীয় আমরা দেখি যে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ। হরতাল শব্দটি পর্তুগিজ, গুজরাটি, হিন্দি, ফরাসি, সেটা কোনটি হবে। সেটি হচ্ছে আমরা জানি যে হরতাল শব্দটি হচ্ছে আমরা গুজরাটি, সেটা হচ্ছে একটা গুজরাটি শব্দ। এটা হচ্ছে আমাদের গুজরাটি শব্দ। আমরা একটু মার্কিং করে দিই, এটি হচ্ছে কি গুজরাটি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে 38, কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ। এটা হচ্ছে জৈব পরিবার ইচ্ছা। তার মানে এই প্রশ্নের উত্তরটি তাহলে কি হতে পারে, আমরা জানি যে জৈব পরিবার ইচ্ছা। এখানে কিন্তু আমাদের সলভে ক, খ, ক, গ, ঘ, তার মানে সিরিয়াল ব্রেক আছে, এটা হচ্ছে জৈব পরিবার ইচ্ছা। তার মানে আমাকে এখানে পড়ে উত্তরটি করতে হবে। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি দ্রুত, আমরা চলে যাচ্ছি নিচের কোনটি তৎসম শব্দ, নিচের কোনটি তৎসম শব্দ। তো এখানে আমরা লক্ষ্য করি যে কোনটি হবে, পছন্দ, হিসাব, ঢুলি, সৌখিন। তো আমাদের নিচের কোনটি তৎসম শব্দ হিসেবে উত্তর আমরা যদি বলি সেটা হচ্ছে ঢুলি, হচ্ছে একটি তৎসম শব্দ। আমরা চলে যাই নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত। নিচের কোনটি বাংলা ধাতু, মানে 40 নম্বর প্রশ্নটি, নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত, সেটা হচ্ছে আমাদের প্রথম যে কোনটি উত্তর হবে সেটা আমরা জানি যে হিসাব, বোধ, এখানে গট, এখানে টান হবে, এটা হচ্ছে ক, উত্তরটা হচ্ছে ক। এটা হচ্ছে বাংলা ধাতুর দৃষ্টান্ত। একচল্লিশ প্রশ্ন, ইসলাম ও সফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল কোনটি। ইসলাম ও সফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল কোনটা, কোনটি ঘটেছিল। এখানে বর্ণবাদের পুনরুত্থান, রাষ্ট্র বিপ্লব, চিন্তা বিপ্লব, না অভিবাসন বিপ্লব, সেটা কোনটি, সেটা হচ্ছে চিন্তা বিপ্লব। উত্তরটি হচ্ছে আমাদের এখানে যে চিন্তা বিপ্লব। ব্যালিশ প্রশ্নে শুদ্ধ বানান কোনটি, শুদ্ধ বানান এখানে কোনটি, নিশ্চয়ই এখানে শুদ্ধ বানানটি একটু এই প্রশ্নটি কিন্তু অনেক অনেকখানেই চলে আসে ক্যাডার নন ক্যাডার ব্যাংক পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায়। তো এখানে শুদ্ধ বানানটি হচ্ছে কোনটি হবে, ক, 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 কোনটি। বানানটিতে দেখো যে এই আমাদের গ নাম্বারটা সঠিক, এটা হচ্ছে মুমূর্ষ, উত্তরটি মুমূর্ষ। আমরা চলে যাচ্ছি আরেকটি বাগধারায়, নিচের যে বাগধারাটি আছে যে ইতর বিশেষ, ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি। এখানে এই প্রশ্ন উত্তরটি কি হতে পারে, ইতর বিশেষ বলতে কি বোঝায়, চালাকি, দুর্বৃত্ত, পার্থক্য, অপদার্থ। এই বাগধারির অর্থ হচ্ছে যে কোনটি হতে পারে, সেটা হচ্ছে আমরা জানি যে পার্থক্য। ইতর বিশেষ মানে হচ্ছে এই বাগধারির অর্থ হচ্ছে পার্থক্য। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি, যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির কোনটি হবে। এখানে আমাদের চারটি অপশন আছে, যে পযুগ পাবক, জ্যোতিযুগ ইন্দ্র যতীন্দ্র, বহুযুগ অক্ষ গবাক্ষ, বীজুগ অঙ্গ বিহঙ্গ। এটা এখানে বানানটি ভুল আছে,
তো কোনটি আমাদের সঠিক উত্তর? সেটা হচ্ছে আমাদের বুযুগ অক্ষ লবক্ষ। তার মানে আমাদের নিশ্চয়ই উত্তরটি হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে আমাদের এখানে আমরা সেটা হচ্ছে ক, বুযুগ অক্ষ লবক্ষ। নেক্সট আমরা যদি দেখি যে 45 কোশ্চেন, নিচের কোন বাক্যটি আমাদের এখানে নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ, কোনটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? এখানে আমাদের দেখি যে আমি কারোর সাথেও নেই, সতরিতও নেই, আপনি সপরিবারে আমন্ত্রিত, তার দুচোখ অশ্রুতে ভেসে গেল। আমাদের বলছে নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ। তার প্রয়োগগত দিক থেকে আমি চারটি অপশন পড়ার আগেই আমরা উত্তর করব এখানে গ, যে তার দুচোখ অশ্রুতে ভেসে গেল, এটা তার সঠিক উত্তর। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, 46। দেখো যে তাহলে 47 নম্বর যে প্রশ্ন আছে, নিচের কোনটি যৌগিক বাক্য? নিচের কোনটি যৌগিক বাক্য? সেটা হচ্ছে যে চারটি অপশনই পড়ি আমরা, দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না, তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন, মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন, ছেলেটি চঞ্চল তবে মেধাবী। যেহেতু বলছে যৌগিক বাক্য, সুতরাং এখানে তবে যে আছে এটাই সঠিক, আমাদের ঘ নাম্বার, ছেলেটি চঞ্চল তবে মেধাবী। তার মানে আমাদের যে 46 নম্বরটা আছে উত্তর হচ্ছে ঘ। এখানে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, এখানে বলছে যে ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত, কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত হবে? আমরা এখানে উত্তর অপশনে দেখি চারটি ক্ষেত্রে কোনটি হবে, রতন, কবাট, ইসাজ এবং মৌল, কোনটি হবে? আমাদের এখানে আমরা জানি যে যেহেতু ধ্বনি বিপর্যয় বলছে, তার মানে আমাদের বর্ণটা কি হবে, চেঞ্জ হবে, মানে পরিবর্তন হবে। আমাদের এখানে বর্ণ এটা কিন্তু বউটা কবার থেকে কপার যদি আসে সেটা কিন্তু অন্যটা, বিপর্যয় না, এটা হচ্ছে বিকৃতি হবে, বিকৃতি। এটা এটা যদি বিকৃতি আসতো তাহলে আমরা এটা লিখতাম, যদি আমরা যেহেতু বর্ণটা পরিবর্তন হয়েছে মানে সেটা ছিল পিচাস, তাহলে এটা আমাদের কি হবে, উত্তরটি হবে গ। এটা হচ্ছে পিচাস, মানে এটা মূলত ছিল পি, এখানে স আকাশা চ পিচাস, মানে এটা ইয়ে ছিল, এর উচ্চারণ হচ্ছে পি পিচাস। এটা আমাদের কি এখানে বর্ণ বিপর্যয় দৃষ্টান্ত, মানে বর্ণটা চেঞ্জ হয়ে গেছে, মানে আগে এই যে চটা আসবে শোয়ের জায়গায় আর শটা আসবে চোয়ের জায়গায়, তাহলেই আমাদের এটা হবে বর্ণ বিপর্যয়। আর বিকৃতি হবে যদি এটা তো এটা ব আছে এখানে যদি প চলে আসতো, কপাট, কপাট থেকে কপাট, এটা হচ্ছে বর্ণ ব্যঞ্জন বিকৃতি। আমাদের তাহলে যে প্রশ্নটি আসছে যে বিপর্যয় দৃষ্টান্ত, সুতরাং পিচাস এটা গ নাম্বার সঠিক উত্তরটি এখানে। মানে নেক্সট কোশ্চেনে দেখি যে নিচের কোনটি অগ্নির সমার্থ শব্দ নয়, নিচের কোনটি অগ্নির সমার্থ শব্দ নয়। তো আমরা নিশ্চয়ই আমরা জানি এখানে সমার্থ শব্দ আমরা যদি দেখি যে বহনি, এটা অগ্নির সমার্থ শব্দ, বায়ু সফা, বৈষ্ণব, এগুলো তিনটাই হচ্ছে আমাদের সমার্থ শব্দ। তাহলে আবির এখানে আমাদের কি না, সমার্থ শব্দ নয়, মানে না, সমার্থ শব্দ না এই আবির। খ নম্বরটা সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর হচ্ছে খ, বাকিগুলো আমাদের একই বোঝাচ্ছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 49 কি আছে, যে দেশের যত নদীর ধারা জলমা ওরা অস্ত্র ধারা, এই উক্তির নিচের কোন কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত, আমাদের কোনটি হবে? যে দেশের যত নদীর ধারা জলমা ওরা অস্ত্র ধারা, এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত? আমাদের এখানে চারটি অপশন আছে, যে অপহতি, জমক, অর্থনীতি এবং অভিযোজন। আমাদের সঠিক উত্তরটি কোনটি হতে পারে? সঠিক উত্তরটি হচ্ছে আমাদের এখানে ক, আমি ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না, উত্তর হচ্ছে এখানে অপহতি। নেক্সট আমাদের যে কোশ্চেন আমরা যাচ্ছি 50 নম্বর কোশ্চেনে, যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত, যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত হবে? যথারীতি, তার মানে বোঝা যাচ্ছে সহজেই যথারীতি সমাসটা হচ্ছে আমাদের যথারীতি, দ্যাট মিন্স এটা অব্যয়ভাব সমাস যথারীতি। আচ্ছা, দীর্ঘ বহুবিধ দ্বন্দ্ব, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস, যথারীতি হচ্ছে
ও বিভব সমাস। তো আমাদের উত্তরটি হচ্ছে তাহলে কোনটি, এটা হচ্ছে উত্তর হচ্ছে ক। নেক্সট আমাদের যে প্রশ্নটি, আমাদের 51 নম্বরটা আমরা দেখব বাংলার, সেটা হচ্ছে দেখি যে মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে কি হবে। তাহলে সেটা বোঝা যাচ্ছে কি মৃন্ময়, মৃন্ময় তন্ময় মনময় গ নম্বর মৃন্ময় চিন্ময়, দ্যাট মিন্স এটা হচ্ছে গ নম্বর সঠিক। কি হবে আমাদের, সেটা হবে মৃন্ময়, আমাদের সঠিক উত্তরটি হচ্ছে মৃন্ময়। নেক্সট কোয়েশ্চেনটা আমি চলে যাব, যে চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডিকার স্ত্রী, চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডিকার স্ত্রী সেটা হচ্ছে শিব। আমাদের এখানে অপশনে আছে যে ক নম্বর জগন্নাথ বিষ্ণু প্রজাপতি শিব, তাহলে এর উত্তর হচ্ছে শিব আমার 4 নম্বরটি। নেক্সট কোয়েশ্চেনটি চলে যাব আমাদের 53, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল। এখানে অপশন 4টি, নেপালের রাজদরবার থেকে, গোয়ালঘর থেকে, পাঠশালা থেকে, গ নম্বর হচ্ছে ঘ নম্বর হচ্ছে কান্তিজির মন্দির থেকে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল, সেটা হচ্ছে গোয়ালঘর থেকে। তো এখানে গোয়ালঘর উত্তরটি হচ্ছে, এখানে আমাদের যদি চিহ্নিত করে দিই, এটা হচ্ছে গোয়ালঘর থেকে খ নম্বর উত্তর। নেক্সট আমরা যে কোশ্চেনে চলে যাব 4 নম্বর, সেটা একটু দেখি, বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন। বিদ্যাপতি মূলত মৈথিলি ভাষার তিনি কবি ছিলেন, তো এটা সঠিক উত্তর হচ্ছে মৈথিলি। এখানে উত্তর গ, এখানে কিন্তু সিরিয়াল আমাদের কি আছে, ব্যাগ আছে, ক ক গ সমস্যা নেই, জাস্ট আমাদের এটা উত্তর যেটা হবে সেটা দেখি আমরা করবো মৈথিলি। আমাদের নেক্সট যে কোয়েশ্চেন আমরা যাবো 54 নম্বর, একটু আমার সন্তান যেন থাকে দুধের হাতে, তাহলে আমার সন্তান যেন থাকে দুধের হাতে, এটা এই মনোবঞ্চনাটি বলছে বাঞ্ছাটি কার, এটা হচ্ছে ঈশ্বর, ঈশ্বরী পাটনি গণবা। উত্তরটি সঠিক হচ্ছে ঈশ্বরী পাটনি, ঈশ্বরী পাটনি আমার সন্তান যেন থাকে দুধে পাতে, এই মনোবঞ্চনাটি মূলত ঈশ্বরী পাটনি, উত্তর হচ্ছে গ। নেক্সট চলে যাব, নিচের কোন ব্যক্তি বদ্বীর মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না। নিচে কোন ব্যক্তিটি, এখানে কাজী আব্দুল উদুদ, এস ওয়াজেদ আলী, আবুল ফজল, আব্দুল কাদির। তার মানে এখানে আমাদের বদ্বীর মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না কে, এস ওয়াজেদ আলী। তার মানে আমাদের খ নম্বর সঠিক উত্তরটি, এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সঠিক খ, এই ওয়াজ এস ওয়াজেদ আলী তিনি যুক্ত ছিলেন না। আমাদের নিচের নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক। আমাদের তাহলে কোনটি, নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক, তাহলে আমাদের কি বিশেরবাসী, অগ্নিবীণা, সিন্ধু হিন্দুল, চক্রবাক। তাহলে কাজী নজরুল ইসলামের এটা সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা হচ্ছে এটা বলছে যে ইসলামের, আমরা যদি চলে যাই সঠিক উত্তর খ, এখানে একটু মার্কিং করে দিই, এটা হচ্ছে খ অগ্নিবীণা, এটা ছিল নজরুলের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক অগ্নিবীণা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নিচের কোনটি বিশ শতকের পত্রিকা, শনিবারের চিঠি, তত্ত্ববোধিনী, বঙ্গদর্শন, সংবাদ, প্রভাকর। তাহলে প্রশ্নটি খুব মানে ইজি ছিল আমি মনে করব, যে এটা হচ্ছে শনিবারের চিঠি, আর এগুলা কোনোটাই বিশ শতকের পত্রিকা নয়। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, নিচের কোনটি উপন্যাস নয়, তার মানে উপন্যাস নয় সেটা খুঁজে বের করতে হবে আমাদের। ক হচ্ছে জীবরাত্রি কাব্য, শেষের কবিতা, পল্লী সমাজ, কবিতার কথা, তাহলে কোনটি সঠিক, সেটা তাহলে কোনটি সঠিক হবে আমাদের। বোঝাই যাচ্ছে যে এখানে জীবরাত্রির কাব্য কিন্তু বলছে উপন্যাস নয়, যেহেতু উপন্যাস নয় তাহলে কবিতার কথা, এটা উপন্যাস নয়, এটা একটা ধরনের প্রবন্ধ, কবিতার কথা, এটা হচ্ছে একটি প্রবন্ধ,
উত্তর হচ্ছে ঘ গ্লোপনাস বাকিগুলো এখন আমরা চলে যাচ্ছি যে নেক্সট কোশ্চেন বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থে কে রচনা করেছেন বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচনা করেছেন এই চারটি অপশনের মধ্যে আমরা একটু দেখি যে প্রথম দীনেশচন্দ্র সেন গোপাল হাওলার আহমদ শরীফ সুকুমার সেন তাহলে আমাদের 60 নম্বর প্রশ্নের উত্তর আমরা জানি যে আহমদ শরীফ হচ্ছে এটা এই যে বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচনা করেছেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি যে এখানে মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র সেটা হচ্ছে মৃণালিনী হবে সঠিক উত্তর আমি দ্রুত শেষ করব এখানে গ নম্বর যে মৃণালিনী এখানে কৃষ্ণকান্তের উইল দুর্গেশনন্দিনী মৃণালিনী বিশ্ব তাহলে হচ্ছে এটা মৃণালিনী এটা হচ্ছে আমার তার প্রশ্নের উত্তর সঠিক উত্তর এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি যে ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য থেকে কোন কাব্যের অন্তর্গত খেয়া মানসিক কল্পনা সোনার তৈরি তো আমাদের ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জানি যে এটা হচ্ছে সঠিক উত্তর মানসিক মানসিক কাব্যে এখানে কবিতা এখানে হচ্ছে মানসী এইটাই রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্গত ব্যক্ত প্রেম এবং গুপ্ত প্রেম মানসী হবে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই অভিক রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পের নায়ক সেটা হচ্ছে গল্পটি হচ্ছে আমরা অপশনগুলো যদি পড়ি এখন একটু লক্ষ্য করবে নষ্টনীর রবিবার নামঞ্জুর গল্প ল্যাবরেটরি তাহলে এখানে আমাদের কি হতে পারে সেটা হচ্ছে আমাদের রবিবার রবিবার হচ্ছে এখানে এই অভিজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পের নায়ক হচ্ছে রবিবার গল্পের নায়ক হচ্ছে কি এই অভিজ্ঞ এখানে সেটা সঠিক উত্তর হচ্ছে রবিবার আমাদের নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি সকলের তোরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তোরে কার রচিত একটা পঙ্ক্তি রজনীকান্ত সেন কামনী কামিনী রায় ইসমাইল হোসেন সিরাজি দ্বিজেন্দ্রনাথ রায় তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কামিনী রায় যে আমাদের গ উত্তর সঠিক উত্তর হচ্ছে এখানে গ গ এটা হচ্ছে সঠিক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে খোকা ও রঘু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র কালো গ্রহ খেলাঘর জানুর অনুর পাঠশালা জীবন আমার বোন তাহলে সেটা হচ্ছে যে খোকা ও রঘু মাহমুদুল হকের যে উপন্যাস জীবন আমার বোন তাহলে অপশনে এখানে আছে সুতরাং 4 নম্বর সঠিক উত্তর সেটা জীবন আমার বোন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক হচ্ছে এখানে যে কবর বহিপীর পায়ের আওয়াজ পাওয়া যায় ওরা কত মানে তাহলে নাটক হচ্ছে এখানে বহিপীর সঠিক উত্তর হচ্ছে খ আমাদের বহিপীর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর একটা নাটক তার লেখা নাটক তো আমাদের নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর একটি কি ইতিহাসগত মহাকাব্য উপন্যাস ইতিহাস আশ্রিত জীবনী গ্রন্থ তো আমাদের এই প্রশ্নের তাহলে আমাদের বলবো যে এটা একটা কি নির্মশন বিশ্বাস সিন্ধু একটা উপন্যাস এটা হচ্ছে একটা উপন্যাস বিশ্বাস সিন্ধু হচ্ছে একটি উপন্যাস সঠিক উত্তর হচ্ছে গ আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে আর আমাদের বেশি প্রশ্ন বাকিও নেই চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি তাহলে চাঁদের অমাবস্যা অমাবস্য উপন্যাসের যুবক শিক্ষকের নাম হচ্ছে আরিফ আলী এখানে চারটা নাম আছে সুতরাং বেশ চাঁদের অমাবস্যা এই উপন্যাসের নাম হচ্ছে খতিব মিয়া আব্দুল কাদের আকাশ আলী আরিফ আলী কি আলী আরিফ আলী সঠিক উত্তর আমাদের 69 নম্বর যে প্রশ্নটি চলে আসছে আমরা দেখি যে মরণ রে তুহ এখানে
এই যে মরণ রে টুহো মং শেম সমান, এখানে আমাদের পুরাটা আমরা এখানে আসে নাই, যে মরণ রে টুহো এখানে বাকি হবে আর কি, যে মম শেম সমান, তার মানে এখানে টুহের পরে আর কি হবে ম্যাম সন সমান, এখানে তাহলে এটা কার লেখা, মানে এটা কোনটি রচয়িতা কার, রবীন্দ্রনাথ ঠাকুরের, এখানে আমাদের একটু সামান্য ম্যাচিং আছে দুঃখিত, এখানে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশনটি এখানে আমাদের উত্তর সঠিক আছে, যে এখানে মরণ রে টুহ পরের যে বাকিটুকু আছে আমাদের, বাকিটুকু হচ্ছে যে এখানে আমরা যদি লিখে দিই একটু কি হবে, মম মম হবে মম এবং সাথে সেম সমান, এখানে সেম আমরা যদি লিখি সেম এখানে ফলাটা দিয়ে দিই সেম এবং সমান, এই যে সমান মানে এইটুকু, এই যে মম মরণ ঋতু মম সেম সমান, এই উক্তিটি কার, এই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, যে সর্বশেষ মনে হয় কোশ্চেন আমাদের শেষ পর্যন্ত চলে আসছি, যে আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি, অপশনে চারটি আছে, সৈয়দ মুস্তফা আলী, কাজী আব্দুল উদুদ, নজিবুর রহমান, রোকিয়া শওকত হোসেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে যে আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম হচ্ছে নজিবুর রহমান, এটা হচ্ছে সঠিক উত্তর, নজিবুর রহমান, নজিবুর রহমান। তো আমরা নজিবুর রহমান, আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম হচ্ছে নজিবুর রহমান, আমরা বিসিএস এর 44তম বিসিএস এর যে বাংলা অংশ ছিল সেট 12 আমরা প্রশ্নটি সমাধান করেছি। আমরা পরবর্তীতে আমরা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অন্যান্য সমাধান দিয়ে শীঘ্রই চলে আসব, আমাদের সঙ্গেই থাকুন, আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আমাদের। আমি আবারও বলেছি 44তম বিসিএস প্রিলিমিনারি বাংলা বর্ষের সমাধান, যেটা আজকে আমাদের যে 27 তারিখ, এই মাসের 27 তারিখ আজকে যে পরীক্ষাটি হয়ে গেল এটার সমাধান আমরা এখানে করেছি। পরবর্তী সমাধানের জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।